It was February 28. আমি ওকে কিউপিড স্ক্রল করছিলাম, অনেকদিন ধরেই ট্রাই করছিলাম লাইক কারোর সাথে, বিকজ আমি তখন গুড়গাঁওতে ছিলাম। ও আমাকে পাত্তা দেয়নি ফার্স্টে আমার ডিপি দেখে, বাট আফটার আই থিঙ্ক ওয়ান উইক ও আমাকে রিপ্লাই দেয় হাই বলে, তারপর আবার ভ্যানিশ। দেন ফাইনালি ইউ টেক্সটেড মি ইন হোয়াটসঅ্যাপ হাই, অ্যান্ড দেন হাউ দ্য কনভারসেশন স্টার্টেড। অ্যান্ড আমার মনে আছে অন দ্যাট ডে যেদিন ও আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে, সেদিন আমি মুভি দেখতে গেছিলাম আর আমার 1% চার্জ ছিল। শুধু ওর মেসেজে রিপ্লাই দেওয়ার জন্যে আই স্টপড অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট রান অ্যাওয়ে উবের নিয়ে। আমি বললাম উবের আমায় যেতে হবে না, আমি ওর রিপ্লাই টেক্সট করবো না, প্রচণ্ড মুডি, হি ইজ ভেরি মুডি। মানে আমি যদি ওই সময় রিপ্লাই না দিতাম মেবি আমার ওর সাথে কোনো কানেকশনই থাকতো না। ওই ভয়েতে রাত্রি 9:30 গুড়গাঁও একটুখানি দূর ছিল আমার যে পিজিটা ছিল, I just jump down, okay, reply kori aur call kori, how this has started, right? Main tera ho gaya hoon, tu ho jaye meri, bas kar de khuda mujh pe ehsaan, tere sajde mein jhuke har dam, hum dam, teri hi noor se hai. Yeah, okay, so that was another dramatic experience basically. So like after 1 month of conversation in April আমরা ঠিক করি যে আমাদের একটা দেখা হওয়া দরকার আছে এবারে। তো তার জন্য আমি তখন দুর্গাপুরে ছিলাম, তো দুর্গাপুর থেকে আই হ্যাড টু ট্রাভেল টু দিল্লি। তো ওইখানে মিটিংয়ের সিনটা একটু কাইন্ড অফ ফিল্মি ছিল, ফিল্মি, বিকজ ও আমাকে দিল্লির রেলওয়ে স্টেশনে নিতে গেছিলো, ঠিক আছে। আমি ট্রেন থেকে নেমেছি, নেমে মানে দুজনের মধ্যে প্রচণ্ড রকম একটা প্যালপিটেশন চলছে, ঠিক আছে। অ্যান্ড আমি ভয়েস কলে আছি ওর সাথে, তো আই এম লাইক আমি এখন S7 কোচের সামনে, আমি এখন S3 কোচের সামনে, এরকম করে একটা একটা কোচ করে আমি এগিয়ে যাচ্ছি আর ও ওখানে তোমার এসকেলেটর থেকে নেমে ওখানে দাঁড়িয়ে আছে বেসিক্যালি। তো সি ইজ লাইক আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে আছি তুই আয়। দ্য থিং ইজ দ্যাট আমি ওকে আমি যখন দূর থেকে দেখছিলাম আমার হচ্ছে ফর্সা আছে, ঠিকঠাক আছে, বাট আমার থেকে নাটা মনে হচ্ছিলো, মানে অনেক দূরে ছিল। অ্যান্ড আই ওয়াজ লাইক যদি নাটা হয় ভাই আমি ওকে কিন্তু ডিনাই করে দেবো, বিকজ আমি একটু মানে আমার হচ্ছে 5'4", আমার দেখে মনে হচ্ছিলো নাটা, বাট সামনে এসে ওয়েন হি ফার্স্ট টাচ মাই হ্যান্ড লাইক স্টেশনে তখন একটা প্যালপিটেশন হচ্ছিলো, তখন একটা ডিলেমায় ছিলাম, বাট দেন নাম পে তেরি ये जिंदगी कर जावा, तू मेरी हीर में तेरा रंजा, करता हूँ मैं तुझसे ये वादा, तेरे बगैर ना कोई दूजा सोड़ी। সবথেকে ক্রুশিয়াল একটা পয়েন্ট যেটা আমার ওর মধ্যে খুব ভালো লেগেছিল, and that was the time actually when I thought no, একে হাত ছাড়া করা যাবে না, this is the girl, এর সাথেই আমি ফার্দার লাইফটাকে কন্টিনিউ করব। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট যখন আমি রিয়েলাইজেশন করেছিলাম যে হ্যাঁ দিস ইজ দ্য গার্ল। জিন্দেগি কি রাহো মে তেরা সাথ হো, মানে এভরিথিং হ্যাপেন্ড ইন সাচ আ ফ্লো, যেমন হয় না কথা বলতে বলতে একটা ইউ নো একটা লাইকিং, কথা বলতে বলতে একটা লাভ, কথা বলতে বলতে প্রচন্ড মনে হয় আমাদের ভাইবস ম্যাচ করছে, মানে যেটা আমি ভাবছি মনে সেটাই বলে দিচ্ছে। সো আই বললাম ভাই আমার ওর উপর ফার্স্ট ক্রাশ হয়ে গেছে, তাই কান লিভ হিম। আলফাজ হো মেরে তেরে জজব